এখন আমাদের সন্ধ্যাকালীন খাবার দাবার রেডি হচ্ছে তো আমাদের এখন যেটা হচ্ছে ফুচকা ফুচকার জন্য আমরা ফুচকা তো নিয়ে এসেছি ইন্ডিয়া স্টোর থেকে আমাদের বাড়ির ওখান থেকে আর জলটা রেডি করবো আমরা তো ওই ফুচকার সাথেই মশলা দেওয়া হয়েছিল সেই মশলাটা দিয়ে জলটা বানাবো এর সাথে আরো কিছু আমরা মিন পাতা পাতা লেবু করবো মাখা চলছে আলুটা আমরা করে আর এদিকে আমাদের হবে ডিমের ডিমের ঝোল রাত্রে ঝোলের জন্য ডিম সেদ্ধ করা হয়েছে এই যে আমরা টোটাল বাইশটা ডিম সেদ্ধ করেছি এখানে এই যে কে কে কাটছে দেখিয়ে দাও ওয়েন্দ্রিলা আন্টি আর দেবস্মিতা আন্টি দুজনে ডিমটা ছোলা হচ্ছে ডিম এরপরে ডিমের ঝোল করা হবে আর এখন আমরা দুজনেই এটা রেডি করছি ঠিক আছে তারপরে আমরা রেডি রেডি করে আপনাদের আবার দেখাচ্ছি এই জলের মধ্যে যা যা মশলা দেওয়ার আমি দিয়ে দিয়েছি এইভাবেও কিন্তু খাওয়া যেতে পারে তবে আমরা আর একটু টক জল করব সেই জন্য তেঁতুল ভিজিয়ে রেখে সেই জলটা দিয়ে এবারেই টক জলটা আমরা বানাবো আর এদিকে শ্যামলিত আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এর মধ্যে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তারপরে কাঁচা ছোলা সব কিছু যাবে আচ্ছা আমাদের ফুচকা পার্টির জন্য আমরা রেডি এখানে ফুচকা আমরা দু ট্রে এনেছি এখানে টোটাল তাও মোটামুটি ষাটটার বেশি ফুচকা আছে আচ্ছা এখানে এই যে আলু মাখা আমরা দুভাবে মাখিয়েছি একটা ঝাল ভাবে আর একটা একটু কম ঝাল দিয়ে আর এটা হচ্ছে ফুচকার টক জল আর এইভাবে আমরা টেবিলটাকে সাজিয়েছি সব পেপার প্লেটেই আমরা নেব এখানে আমরা এই গ্লাসগুলো ব্যবহার করব ফুচকার জলের জন্য আর প্লেটগুলোর মধ্যে আমরা ফুচকাগুলো সাজিয়ে নেব এর সবাই হ্যাঁ এক্সট্রা পেয়াজ আর ধনেপাতাও আছে আমরা সবাই বসে পড়েছি আর দু একজন আসা বাকি আছে তারপরে আমরা এখন ফুচকা পার্টি শুরু করব সবাই এক্সাইটেড তো আজকে ফুচকা পার্টির জন্য বাবা এসব ব্যাপারে নীলাদ্রির গলার আওয়াজ সবার আগে থাকবে আর বাঙালিরা যেখানে আড্ডা দেবে সেখানে ফুচকা না থাকলে কি করে হয় বলুন তো সেই জন্যই আমরা প্ল্যান করে ফুচকাগুলো নিয়ে এসেছিলাম এবার কিন্তু জমিয়ে আমরা ফুচকা পার্টি করব। আমাদের ফুচকা পার্টি শেষ করে আমরা সবাই এখন ফায়ার পিটের সামনে চলে এসেছি কারণ ডিনার করতে দেরি আছে রান্নাটাও আমরা করিনি পরে গিয়ে করব কারণ এখন ফুচকাকে সবার পেট ভরা এখন কিন্তু বাইরে গরমটা একদম নেই তবে খুব ঠান্ডাও নেই কিন্তু আগুনের পাশে বসে আমাদের ভালোই লাগছে আর আমরা সবাই দেখুন ফুল প্যান্ট ফুল জামা পরে আছি কারণ এখানে অসম্ভব মশা মানে এত মশা যে আমাদের উড়িয়ে নিয়ে চলে যাবে আমরা মশার ওষুধ স্প্রে সব কিছুই ব্যবহার করছি যাতে মশার কামড় খেতে না হয় আছে সব পুরো দমে আমাদের এখন ক্যাম্পায়ার চলছে এখানে দেখুন বসার সিট কিন্তু প্রচুর আছে এছাড়াও আমরা নিজেদের ফোল্ডিং চেয়ার গুলো এনেছি যাতে সবার বসতে কোনো অসুবিধা না হয় এই ট্রিপে এসে পেখম আর তোজোর বেশ ভালো একটা বন্ডিং হয়ে গেছে তোজো দিদির কাছে গিয়ে গিয়ে বসছিল আর পেখম নিজের এন্টারটেনমেন্টের জন্য বই নিয়ে এসেছে ওর ব্যবস্থা করে নিয়েছে চারিপাশটা যত অন্ধকার হচ্ছে রাত বাড়ছে তত যেন আমাদের এখানে বসে থাকতে ভালো লাগছে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছিল আর এখানে যে কাঠগুলো আমরা পোড়াচ্ছি তার মধ্যে কিছু কাঠ তো আমরা এখান থেকেই নিয়েছি এবং আমরা তিনটে বান্ডিল কাঠ এনেছিলাম তার মধ্যে দুটো এখানেই আমরা ইউজ করেছি তো এখানে বেশ কিছুক্ষণ বসার পরে আমরা আবার ভেতরে চলে গেলাম এবং ডিনারের প্রস্তুতি নিতে হবে এই যে সব ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে ভেজে নেব এই যে মশলা কষানো হচ্ছে এই দেখো আমাদের এই ঝোল ভেজে রাখা হয়েছে আর এখানে আমরা প্রেসার কুকারে মুসুর আর ছোলার ডাল বশে আমি যেভাবে করে দেখিয়েছিলাম আপনাদের ওই রকম ভাবে বাড়িতে তো সবাই নিজের নিজ রান্নাঘরে একা একাই রান্না করি এখানে সবাই মিলে রান্না করতে যে কি ভালো লাগছিল এদিকে আমাদের বন্ধু শঙ্কু আমাদের সকলের জন্য ককটেল বানিয়ে দিল মানে ও যে এত ভালো ককটেল বানায় আমরা জানতামই না সে কি সিম্পল সিম্পল ইনগ্রিডিয়েন্ট দিয়ে ও ককটেলগুলো বানাচ্ছিল আর এত ভালো স্বাদ হয়েছিল তার সাথে রঙ যে কি ভালো এসেছিলো আপনাদেরকে আমি দেখাবো একটু পরেই যে মনে হচ্ছিল কোনো রেস্টুরেন্ট থেকে আমরা অর্ডার করে এনেছি মানে একদম প্রফেশনালদের মতোও বানালো এই দেখুন কি ভালো কালারটা এসেছে দেখুন অরেঞ্জ জুস টা ইউজ করেছি আর এই লেমনেড আর এই লেমনেড টা ইউজ করেছি আর সুন্দর কালার এসে যে দেখুন দুধদান্ত খেতে হয়েছে আজকে ডিনার রেডি হয়ে গেছে আমাদের এখানে গরম গরম ভাত হয়েছে স্যালাড রেডি শশা পেঁয়াজ লেবু পাপড় হয়েছে আর ছোলা মসুরের ডাল এদিকে আমের চাটনিটা আমাদের শ্যামলি বাড়ি থেকে বানিয়ে এনেছিল ওটা আজকে খাওয়া হবে আর ওখানে ডিমের ঝোল এই হচ্ছে আজকে আমাদের ডিনার আমাদের এখানে অলরেডি দুরাত হয়ে গেল কাল আজকে দিয়ে দু রাত হয়ে গেল আমাদের এখানে এইভাবেই আমাদের আরও একটা দিন কেটে গেল আশা করছে আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে তো চলুন নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হবে ততদিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো ফিরে বাই